ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন মিশর প্রবাসী অসুস্থ শাহজাদাকে ফেরত নিতে চায় না পরিবার মিশরে বাংলাদেশী কমিউনিটি ও দূতাবাসের সহযোগিতায় কায়রো থেকে দেশে ফিরলেন সন্দ্বীপের মাঝহাট ভাঙ্গা গ্রামের শহীদুল্লাহর অসুস্থ ছেলে শাহজাদা হোসেন 2012 সালে শাহজাদা মিশর এসেছিলেন আওয়াল কামা শহরে পোশাক শিল্প প্রতিষ্ঠানে কাজ নিয়ে 2018 সালে ছুটিতে গিয়ে পরিবারের সঙ্গে কয়েকদিন থাকার পর আবার ফিরে আসেন কর্মস্থলে কাজ করে যা আয় করতেন সবই পাঠাতেন পরিবারের কাছে গত 6 মাস আগে হঠাৎ করে স্ট্রোক করলে বাংলাদেশী সহকর্মীরা তাকে ভর্তি করেন কায়রোর সৌদি জার্মান হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানান অস্ত্রোপচার করতে হবে বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন সহকর্মীরা শাহজাদার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা সহযোগিতা করতে অস্বীকৃতি জানান সহকর্মী আলালউদ্দিন তাকে নিয়ে যান তার বাসায় এর কয়েকদিন পর শাহজাদা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন অসুস্থ হয়ে পড়ায় শাহজাদা কোনো কাজ করতে পারতেন না প্রবাসী মাকসুদ আজাহারি বলেন শাহজাদার পরিবারে স্ত্রী 3 মেয়ে ও মায়ের সঙ্গে যোগাযোগ করি তাকে দেশে পাঠাতে কিন্তু তারা সহযোগিতা করেননি এমনকি এক পর্যায়ে ফোন করলে তারা ধরতেন না অবশেষে মিশরে মানব কল্যাণ গ্রুপের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটির সহযোগিতায় গত 31 জানুয়ারি কায়রো বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সে শাহজাদাকে দেশে পাঠানো হয় এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন